close to the body. Looks very, very close. Tamim mid ball. Pitching outside the off. Impact in line. Wicket pitting. এ নিয়ে কুড়িবার ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি এলবিডব্লিউ শিকার হয়েছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও ফজল হক ফারুকের বলে এলবি হয়েছিলেন তিনি। আজও ফারুকের পাতা ফাতে আবারও পা দিয়েছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে মোট 20 বার এলবিডব্লিউ হয়েছেন তামিম। বাংলাদেশের পক্ষে এটি সর্বোচ্চ। যে কোনো বাহাতি পেসারকে খেলতে গিয়ে তামিম প্রায় সবসময় বাঁ পাটা আড়াআড়ি নিয়ে খেলেন। বেশিরভাগ ক্ষেত্রে ডান পাশের চোখ দিয়ে বলটা দেখতে হয়, যেটি কিছুটা অসুবিধার সৃষ্টি করে। বলের পিছনে থেকে না খেলে পাশ থেকে খেলতে হয়, এ কারণে বল একটু মুভমেন্ট করলেই ব্যাট ফাঁকি দেওয়ার ঝুঁকি থাকে। এটাই হয়তো তার 20 বার এলবির শিকার হওয়ার মূল কারণ। এ তালিকায় বাংলাদেশ দলে তামিমের পিছনেই রয়েছেন মুশফিকুর রহিম। তিনি 17 বার এলবিডব্লিউর শিকার হয়েছেন। 16 বার এলবি হয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সাকিব আল হাসানও 16 বার এলবি হয়েছেন। সাকিবের পরের অবস্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ 15 বার।